সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, চীন তাইওয়ান, অপরদিকে রাশিয়া ইউক্রেন, আর দুই দেশের মধ্যে যুদ্ধের কমন একটা ফ্যাক্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে হোক, তাদের বুদ্ধি পরামর্শে হোক, ইউক্রেন ধ্বংসের পরে এবার তাইওয়ানও কিন্তু নিজেদের উপরে বিপদ ডেকে এনেছে। মার্কিনিদেরই একটা বন্ধু দেশ হচ্ছে আমাদের জাপান, বাংলাদেশের জন্য খুব ভালো একটা রাষ্ট্র বন্ধু দেশ। তো সেই জাপানের সাথে আবার এই মুহূর্তে চীন তাইওয়ান যুদ্ধকে কেন্দ্র করে আবার নতুন করে উত্তেজনা, আর প্রথমবারের মতন এবার জাপানের মধ্যে মিসাইল ছুঁড়ে বসছে চীন। এখন এটা কেন আসলে, সেটারও কিন্তু বেশ কিছু কারণ আছে। যখন আপনারা দেখেছিলেন যে ন্যান্সি পেলোসির তাইওয়ানের সফরকে কেন্দ্র করে মার্কিন রণবাহী যে যুদ্ধজাহাজগুলো ওই সাগরে গিয়েছে, তখন তারা বলেছে যে জাপানও তাদেরকে কিন্তু সহযোগিতা করবে, এমনকি চীনের বিরুদ্ধে জাপানেরও কিন্তু একটা শক্ত অবস্থান আছে। এখন চীন ইচ্ছা কইরা হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু জাপানে মিসাইল মারছে। এখন জাপান কীভাবে নিচ্ছে, কেন জাপানকে মারলো, আমেরিকার বন্ধু দেশ হিসাবে মারলো, নাকি আসলে চীন রাশিয়া মিলে কোনো প্ল্যান করতেছে, কারণ রাশিয়ার সাথেও জাপানের সম্পর্ক খারাপ। দর্শক, প্রথমবারের মতন চীনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল জাপানে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবো কিশে। গতকালকে তিনি এই তথ্য কনফার্ম করেছেন। আপনারা গতকালকে আমার নিউজটা যারা শুনেছেন যে তাইওয়ানে চীনের মিসাইল হামলা যেগুলো করা হয়েছে, ওই হামলার সময়ে কিছু মিসাইল জাপানে গিয়ে পড়ছে। নবো কিশি তিনি সাংবাদিকদের বলেছেন, চীনের ছোড়া 9টি মিসাইলের মধ্যে 5টি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ইইজেড যে এলাকা আছে সেইখানে গিয়ে আঘাত হেনেছে। নবো কিশি আরও বলেন, জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে, আর আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানানোর ভাষা যেটা, বিষয়টিকে একটি গুরুতর এবং জাতীয় সমস্যা হিসাবেই এই মুহূর্তে দেখছে জাপান। জাপান ভাবছে বা জাপান বলছে, এই মিসাইল হামলা জাপানের জাতীয় নিরাপত্তা ও তাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করেছে। দর্শক, জাপানের সর্বদক্ষিণের দ্বীপ ওকিওনাওয়া তাইওয়ানের খুব কাছাকাছি অবস্থিত। এই প্রথম চীনের কোনো ব্যালিস্টিক মিসাইল জাপানের সেই অঞ্চলেই আঘাত হানল। একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে জাপানের উপকূল রেখা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। ওই অঞ্চল জাপানের আঞ্চলিক জলসীমার বাহিরে। কিশি আরও বলেন, চীন যে 9টি মিসাইল ছুড়েছে, এটি ছিল জাপানের তরফ থেকে করা একটি মূল্যায়ন। তার মধ্যে 5টি ওকিওনাওয়ার হ্যাতেরুমা দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবতরণ করছে বলে মনে হচ্ছে। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের উত্তেজনার জেরে এই মিসাইল হামলার ঘটনা ঘটল বলে বলা হচ্ছে। এখন জাপান আসলে কি করতে চাচ্ছে এই হামলার ব্যাপারে? জাপান কি এই মুহূর্তে চীনের বিরুদ্ধে আবার তারা কোনো পাল্টা হামলা চালাবে? না, এই বিষয়টা মানে যেই অঞ্চলে এই মিসাইল হামলা করছে এটাকে চীন বলছে যে এটা আসলে মানে কিছু ক্যালকুলেশনে ভুল ছিল, বুঝছেন নাই? যেহেতু ওই অঞ্চলটা তাইওয়ান এবং কি জাপানের এখানে সম্ভবত একটা সীমারেখা ভিত্তিক অঞ্চল, সো তাইওয়ানের জলসীমাতে টার্গেট করে যেখানে মারছে, এই মিসাইলগুলো ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে সেগুলো জাপানের যে দ্বীপের কথা বলা হচ্ছে বা অর্থনৈতিক অঞ্চল সেইখানে গিয়ে আঘাত হানছে। এটা ইচ্ছাকৃতভাবে জাপানের বিরুদ্ধে ছোড়া কোনো কী বলা হয় যে মিসাইল না, বাট জাপান ভাবছে যে না, এটা নিয়ে তাদের সতর্ক থাকা উচিত। গতকালকে জাপানও তাদের যে সমুদ্রভিত্তিক যে এলাকাগুলো আছে, এই মুহূর্তে আমি আবারও বলি, চীন তাইওয়ান এই যুদ্ধটা সমুদ্র সীমার ভিতরেই কিন্তু চলতেছে, আর আকাশে এখনও ভূস্থলে বা স্থলপথে ভূমিপথে আপনার সমতল কোনো ভূমিতে চীনও কোনো সমরাস্ত্র মানে সেনাবাহিনীর কোনো টিম পাঠায় নাই। তারা জাস্ট হচ্ছে মহড়া হিসেবে, এখানে মহড়া শব্দটা বুঝতে হবে, সরাসরি আক্রমণ না, এটাকে বলা হচ্ছে মহড়া, যে হ্যাঁ আমরা রেডি। একটা উস্কানি ধাক্কাধাক্কি স্টাইল আছে, থাকে না যে ঝগড়ার আগে মারসায় মারমো, এরকম অবস্থা। তো এখন জাপানের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তীতে যদি একই ধরনের কোনো ঘটনা ঘটে, এবার তো এটা কূটনৈতিক মাধ্যমে চীনের কাছে কমপ্লেন করা হয়েছে, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে, বাট এর পরবর্তীতে জাপানও তাদের পক্ষ থেকে কিন্তু পাল্টা জবাব দেবে, আর এটার মানে এটা জবাব দেওয়াটাই স্বাভাবিক। এখন আমার যেটা ধারণা আর কি, যে চীন তো এতটা বোকামি করতে পারে না। জাপান আমেরিকার খুবই মিত্র রাষ্ট্র হিসেবে এই মুহূর্তে পরিচিত, আর রাশিয়ার সাথেও জাপানের খারাপ আছে, চীনের সাথেও জাপানিদের কিন্তু খারাপ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার কিন্তু জাপান কিন্তু চীনের কাছে পরাজিত হয়েছিল, পরাজিত হইয়াই এই যে আজকের তাইওয়ান, এখানে একটা কিছু কাহিনীটা কোথায়, আজকের তাইওয়ান একসময় জাপানিরা অধিকৃত করে রাখছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যখন পরাজয় হয়েছে, তখনকার মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
চীনও তখন তাদের পক্ষে সম্ভবত ছিল, তারা সেই অঞ্চলটাকে নিয়ে মানে আজকের দিনের তাইওয়ানকে নিয়ে চীনকে উপহার হিসেবে দিয়ে দিছিল। সো চীন জাপানের কিন্তু পূর্ব শত্রুতা আছে, বাট বর্তমানে লম্বা একটা সময় ধরে কোনো ঝামেলা নাই, কিন্তু এ পর্যন্ত কখনো মিসাইল অ্যাটাকের মতন ঘটনা আসলে ঘটনাই এবারই প্রথম ঘটলো। তো দেখা যাক যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মন নেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।